আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। দেখুন, আজ আমি আবার দুবাই আবুধাবিতে আসলাম। আবুধাবিতে আসলে মাসে একবার আসা হয়। তো দেখুন, সামনের ভিউগুলি কিন্তু দারুণ। এই সামনে যে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যারা আবুধাবিতে থাকে তারা কিন্তু সবাই চিনে। লাইফলাইন হসপিটাল আর কি, অনেক ফেমাস জায়গা, এই জায়গাটা অনেক পরিচিত সবার জন্য আর কি, সব দেশের মানুষের জন্য এই জায়গাটা অনেক পরিচিত। তো দেখেন, রাস্তার আশেপাশের বিল্ডিংগুলি কিন্তু অনেক দারুণ লাগতেছে। এখন কিন্তু আপনার প্রায় 1টা বাজে, প্রচুর গরম। আবুধাবিতে প্রায় গরমের তাপমাত্রা 50 থেকে 52 ডিগ্রি সেলসিয়াস। তো এই গরমের মধ্যে চলাচল করা অনেক কষ্ট। তো আমি আপনার দেখাবার চেষ্টা করি, দেখুন চারপাশের ভিউগুলি কত দারুণ, উঁচু উঁচু বিল্ডিং। এখন দুবাইয়ের সময় প্রায় 1টা 40, প্রচুর গরম পড়ছে বাইরে। আর চারপাশ দেখেন, সুন্দর ভিউ। তো এরকমভাবে গরমের মধ্যে চলাফেরা করলে অনেক মজা লাগে। পিছনে কত সুন্দর সুন্দর ভিউ। আবুধাবি শহর থেকে দুবাই শহরটা আর বেশি উন্নত।